আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে, সবাই দেখার জন্য সঙ্গে থাকুন আর সবাই অনেক অনেক ভালো থাকবেন যেখানেই থাকুন। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। তা সকালবেলা আমার গাছগাছালি এগুলি দেখলাম, পানি দিলাম, আর আমার ছেলেরা গেঞ্জির উপরে খাটের উপরে রেখে চলে গেছে স্কুল কলেজে। এগুলো এখন আমার গুছাতে হবে, চার্জার সুপার উপরে রেখে গেছে, আর এগুলি এখন আমি গুছাবো। আর কেউ নাই বাসায়, একা একা, তো আমি আস্তে আস্তে নিরিবিলি কাজগুলি সেরে ফেলি। ছেলের চার্জ থেকে মোবাইলটা খুলে রাখলাম, চার্জারে বেশিক্ষণ রাখলে আবার মোবাইল নষ্ট হয়ে যাবে। তো আর এদিকে সব গুছানো গাছানো শেষ করলাম, এখন ফ্রিজে যাই দেখি কি রান্না টান্না করি নামাই। এদিকে দুধ দিয়ে গেছে, পাশের আমাদের খামার আছে সেখান থেকে, আমি বলেছিলাম দুধ দিতে, কিন্তু অনেক বেশি দুধ দিয়ে দিয়েছে। তো এ মাসে আর কিনতে হবে না, অনেকগুলি দুধ আমার দিয়ে গেল আজকে। তো সবগুলোকে আমি বোতলে বোতলে রেখে ফ্রিজে রাখলাম, আর এদিকে বড় চিংড়ি মাছ নামালাম। চিংড়ি মাছটা আগেই নামিয়ে রান্নাঘরে আমি রেখে আসছি, আর দুধগুলিকে রাখলাম গুছিয়ে। আর এখন যাব রান্নার কাজে, যাই দেখি কি অবস্থা। তো এদিকে আমি ডাটা পাতাগুলি দিয়ে শাক রান্না করব, তাই ডাটা পাতা আমি একটু আলু দিয়ে ভাপ দিয়ে নিয়েছি, আর ডাল ধুয়ে রাখছি। এদিকে বেগুন কেটে রাখছি, আর আমরা কেটে রাখছি ফ্রিজে রাখবো, আমরা ছেলেরা এসে খাবে। আমি আমরা কেটে বক্স করে রেখে দিয়েছি আগেই, কারণ দুপুরবেলা বা বিকেলে কাটতে আর ভালো লাগে না। একবার রান্নার কাজের সাথে আমি সবগুলো কাজ করে নিই, আমার কাজগুলো অনেক সহজ হয়ে যায়। দিয়ে কাঁঠালের বিচি ছিলে নিয়েছি, কাঁঠালের বিচি দিয়ে বেগুন দিয়ে শুটকি দিয়ে রান্না করব, আর ডাটা দিয়ে চিংড়ি মাছ। বিশাল লম্বা ডাটা কালকে বাজার থেকে আনছে, এত লম্বা এই ডাটা গাছ বলার বাইরে। তো এখন এটা আমি ভাতে চাল ওইদিকে ধুয়ে রাখছি, সব কিছু রেডি টেডি করে কাজ একদম সহজ করে ফেলেছি। আর আপনারা এভাবে কাজগুলি সহজ করে নেবেন, তাহলে দেখবেন কাজের আর ঝামেলা লাগবে না। সব কিছু কেটে কেটে রেডি টেডি করে তারপর রান্না শুরু করতে যাবেন। তো আমি এখন ডাটাগুলি কাটে রেডি টেডি করছি, রান্না করব। তো সব কাটাকাটি রেডি হচ্ছে, সব কিছু রেডি করে রান্না করলে অনেক সুবিধা, আর রান্নারও কাজ আগায় যায় অনেকটা। তো আমি ডাটাগুলি এক এক করে সব কেটে নিচ্ছি, কারণ ডাটা কাটতে সবাইয়েরই ঝামেলা, এটা জানেনি। কারণ এই কাজগুলি কিন্তু একটু মানে ঝামেলার রান্না, এই কাজ রান্নাগুলি, এই যে সবজি টবজি রাঁধতে গেলে একটু সময় অনেক দিতে হয়, তাই আর যে মুরগি মাছ মাংস রাঁধলে ওগুলিতে কিন্তু এত ঝামেলা হয় না, এই কাটাকাটির ঝামেলাটা অনেক বেশি। তো আমি এগুলি সব দাঁড়ায় দাঁড়ায়, ওই যে আমার হাজব্যান্ড যে স্মার্ট বুটি এনে দিয়েছে ওটা দিয়ে আমি কেটে ফেলি, আমার বেশি কষ্ট হয় না। তো আমি আস্তে আস্তে সব কেটে নিচ্ছি ডাটা, সবগুলো একসাথে, আর পাতাগুলি দিয়ে শাক রান্না করব। ডাটার পাতাগুলি একদম কচি যেগুলি সেগুলি নিচ্ছি, আর বড়গুলি ফেলে দিচ্ছি। তো সবাই এই গরমে কি অবস্থা, কেমন আছেন, আর আপনাদের সাথে সব কিছু শেয়ার করি আমি আমার ডেইলি ব্লগে। তো সবাই আমার ভিডিও দেখবেন, আর যারা দেখেন তারা অবশ্যই লাইক দিবেন, দেখে শুধু চলে যাবেন না, একটা লাইক দিয়ে যাবেন। আর যারা একেবারেই নতুন তারা আমার ভিডিওতে লাইক দিবেন, আর পুরনো যারা আছেন তারা তো দেখেনি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা আমার পাশে আছেন আমার ফ্রেন্ডসরা। তো ভিডিওটা শেয়ার করলে সবাই আসলে দেখতে পারবে, আপনারা তো কেউ শেয়ার করেন না, তো ভাবলাম আজকে বলে দিই যে সবাই একটু প্লিজ শেয়ার করে দিন ভিডিওগুলি। আর নতুন নতুন ভিডিও আমি দিব প্রতিদিনই, আপনারা দেখবেন। যেহেতু আমি বাইরে কম যাই, হাজব্যান্ড টাইম নাই, হাজব্যান্ডটা একদম সময় পায় না বাইরে নেওয়ার জন্য, তাই জন্য আমি ঘরের মধ্যেই আমি চেষ্টা করি আমার ডেইলি ব্লগের ভিডিওগুলি বানাতে। আর যখন ট্যুরে যাব, যখন বাইরে যাব, তখন তো ভিডিও আপনাদেরকে দিব, দেখবেন। আর এখন আমি শাকটার সাথে একটা আলু চিকন করে কেটে দিয়েছি, তাহলে শাকটা বেশি মজা লাগবে ডাটা শাকটা। তো আমি ডাটা শাকের সাথে সবসময় একটা আলু দিয়ে এভাবে রান্না করি, আবার অনেক সময় এটা শুটকি দিয়েও ভাজি করি,
কুমিল্লার যারা তারা বুঝবেন আর কি এই খাবারটা। তো আমি আজকে একদম নর্মাল রসুন আর পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে ভাপ দিচ্ছি আর রসুন পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে দিব। তো শাকটা আমি হয়ে গেছে শাক রান্না, রসুনগুলি ব্রাউন কালার, রসুন পেঁয়াজটা ব্রাউন কালার হওয়ার পর শাকটা দিয়ে দিয়েছি। তো এখন আমার শাক রান্না হয়ে গেছে, হ্যাঁ যে রেডি হয়ে গেল আমার শাক রান্নাটা। আর এভাবেই আমি কাজগুলি সব আগায় রাখি। আর এদিকে আমি রসুন আর পেঁয়াজ ব্রাউন করে নিচ্ছি শুটকিটা রান্না করার জন্য, আর এদিকে পেঁয়াজটাকে ব্রাউন করে কাজ চিংড়ি মাছগুলি দিয়েছি, আর এদিকে শুটকি তরকারির জন্য আমি কড়াইতে বসাই দিলাম। আর এটাতে আমি চিংড়ি মাছ দিয়ে ডাটা দিয়ে রান্নাবো, তাই আমি চিংড়ি মাছগুলি আগে একটু ভেজে নিচ্ছি লবণ দিয়ে পেঁয়াজের সাথে। পেঁয়াজগুলি আগে ব্রাউন করে রেখেছি। তো এখন হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে ভালোভাবে কষাতে হবে। আমি এক এক করে সবগুলোতে মশলা দিয়ে দিতেছি। আমার কাজের সহজ পদ্ধতিটা আপনারাও শিখে নেন, এভাবে করবেন। দুই কড়াইতে কিন্তু আমি একসাথেই মশলা দিতেছি। তো দিয়ে এখন আমি হালকা পানি দিব, দিয়ে কষাবো আর কি। হ্যাঁ, দুইটাতেই পানি দিয়ে দিলাম। এখন মাছগুলি কষানো হলে তারপর ডাটাটা দিব। আর এদিকে বেগুনের শুটকি তরকারি, এটার জন্য শুটকিটা দিয়ে দিলাম, দিয়ে কষালাম। এখন কষাবো এটাও, শুটকিটাও দিয়ে দিয়েছি কষানোর জন্য। আর এদিকে চিংড়ি মাছগুলো কষাচ্ছি। তো কষানো হলে তারপর বেগুনগুলি দিব, কাঁঠালি বিচিও সাথে দিয়ে দিচ্ছি, কারণ কাঁঠালি বিচিটা পরে সিদ্ধ হইতে সময় লাগে, তাই জন্য আমি শুটকির সাথে কাঁঠালি বিচিটাও কষাচ্ছি, সিদ্ধ করে নিব। হাফ সিদ্ধ হলে তারপর বেগুনগুলি দিব আর কি। তো কাঁঠালের বিচিটা আমি সংরক্ষণ করে রেখেছিলাম, আপনারা এভাবে রাখছেন কি না জানি না, তবে আগামী বছর আল্লাহ বাচালে আবার কাঁঠালের সিজন আসলে আপনারা এভাবে রাখতে পারেন। আমি কাঁঠালের বিচিগুলি শুকিয়ে ভালোভাবে শুকাইছি, তারপরে এয়ারটাইট পলিথিনে টাইট করে নর্মাল ফ্রিজে ড্রয়ারে রেখে দিবেন, সবজি ড্রয়ারে। এক বছর টা আরেক বছর খাওয়া যায়, কোনো সমস্যা নেই, সারা বছর আপনি কাঁঠালের বিচি খেতে পারবেন। আমাদের আবার কাঁঠালের বিচি ভালো লাগে, এই জন্য আমরা এগুলি সংরক্ষণ করে রাখি, আমার আম্মার বাসায়ও রাখে, আমিও রাখি। তো আমি এদিকে চিংড়ি মাছের কষানো হয়ে গেছে, এখন ডাটাগুলি দিয়ে কষাবো আরও 15-20 মিনিটের মতো, ডাটাগুলি যেন সিদ্ধ হয়ে যায়। তো আমি এর জন্য ঢাকনা দিয়ে দিয়েছি, এখন আবার নাড়া দিয়ে দিব। এদিকে কষানো হচ্ছে, সিদ্ধ হোক ভালোভাবে, ডাটা আবার সফটভাবে সিদ্ধ না হলে মজা লাগবে না। আর এদিকে শুটকিটা আর কাঁঠালি বিচিটা কষানো হয়ে গেছে, এখন আমি বেগুনগুলি দিয়ে দিব। বেগুন সবগুলো দিয়ে নাড়া দিয়ে একটু পানি দিব হালকা কষানোর জন্য, যদি আবার পুরা যেন না লাগে, তাই জন্য আমি আর একটু পানি দিলাম, দিতে হবে আর একটু পানি, কারণ নাহলে পুরা লাগবে এটা। তো সামান্য পানি দিয়ে এখন আমি এটাকে নাড়া দিয়ে ঢাকনা দিয়ে দিব, বেগুনটা ভালোভাবে কষানো হওয়ার জন্য। শুটকি তরকারিটা মাখা মাখা হলে ভালো লাগবে। আর এদিকে ডাটাটাও প্রায় হয়ে গেছে, আর 5 মিনিট রান্না করব, শুটকিটাও 5 মিনিট রান্না করব। তো আজকের জন্য আমার রান্না বাড়া শেষ, আমার কাজ অনেক সময় গেল, তো সবাই তাড়াতাড়ি যে রান্না করছি আজকে দেখবেন। আর বাইরের প্রকৃতিটা দেখতেছি, রান্না তো শেষ, এখন কি করব, আর বারান্দায় একটু দাঁড়ালাম। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, আর যারা অনেক আমার পাশে ছিলেন, আমার ভিডিওটা দেখেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ।